আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গণিত ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগত। আমি পারিন হাবিব, গণিতের সহকারী শিক্ষক। আসলে আমরা আজকে দ্বিতীয় সময় পরীক্ষার গণিত ক্লাসে মনোযোগ বন্ধুরা, আজকে চতুর্থ শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়ে আমরা গুণিত ও গুণনীয় এই অধ্যায়টা প্রাথমিক আলোচনা আমরা আলোচনা করব। তো গুণিত ও গুণনীয় সম্পর্কে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে, শিক্ষক ফলে থাকছে দেখো গুণিত কি বলতে পারবে, গুণনীয় কি বলতে পারবে, গসাগু ও লসাগু কি তা বলতে পারবে, দুই তিন বা পাঁচ দ্বারা কোন সংখ্যার বিভাজ্যতা নির্ণয় করতে পারবে, মৌলিক ও যৌগিক সংখ্যা কি বলতে পারবে। তোমরা সবাই খেয়াল করো যে এখানে শিক্ষক ফলে থাকছে গুণিত কি বলতে পারবে, গুণনীয় কি বলতে পারবে, গসাগু ও লসাগু কি তা বলতে পারবে, দুই তিন বা পাঁচ দ্বারা কোন সংখ্যা বিভাজ্যতা কিভাবে নির্ণয় করতে পারবে, মৌলিক ও যৌগিক সংখ্যা কি তা বলতে পারবে। আলোচ্য বিষয় থাকছে গুণিত, গুণনীয়, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। সবার সাথে থাকছে, তাহলে কি হলো এক যে কোনো সংখ্যারই গুণনীয়। এবার দেখো চার নাম্বারে
তাহলে প্রত্যেক সংখ্যা নিজে তার একটি গুণনীয়। এখানে আমরা কি করলাম, এই সংখ্যাটা দিয়ে আমি গুণনীয় নির্ণয় করছি, তাহলে এই সংখ্যাটা এখানে থেকে গেল। তাহলে কি বলছে, প্রত্যেক সংখ্যা নিজে তার একটি গুণনীয়। এবার আমরা কি দুই দুই দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার নিয়মটা দেখব। দুই দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার নিয়ম, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6 বা 8 থাকে তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যে 10 কে যদি এখানে 10, এখানে কি আছে একক স্থানে আমাদের কি আছে 0 আছে, তাহলে এই সংখ্যাটা আমরা দুই দিয়ে কি করতে পারব, দুই দিয়ে ভাগ করতে পারব। তাহলে নিঃশেষে এটা কি হয়ে গেল, নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, আমার কোনো কিছু অবশিষ্ট থাকলো না। তাহলে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার নিয়ম, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6 বা 8 থাকে তবে সংখ্যাটি কি হবে, দুই দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার নিয়ম, কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কতগুলো অঙ্কের আমি সমষ্টি যদি ইয়ে করি, 2 যোগ 2 যোগ 5 কত হবে, এটা যোগ করলে 2 2 4 4 5 কত হচ্ছে 9। তাহলে এই সংখ্যাটা কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি না, 3 3 9। তাহলে আমরা এটা এরকম সমষ্টি, এরকম যদি ইয়ে থাকে অঙ্ক থাকে তাহলে যোগ করে যখন দেখবো যে এটা যোগফলটা সমষ্টিটা হচ্ছে 9, কিংবা যে কোনো ধরনের আরো অনেক অনেক সংখ্যা থাকতে পারে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা 3 দিয়ে বিভাজিত হবে কিনা। এবার আসছে 5 দিয়ে, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার নিয়ম, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা কি করব, আমরা এরকম দেখতেই পারি যে এখানে আছে আমার এখানে 20, তাহলে 20 এটা দেখে আমরা কি বুঝতে পারছি এখানে কি বলছে একক স্থানীয় অঙ্ক, তাহলে কি 0টা কি একক না একক, এটা দশক, তাহলে একক স্থানীয় অঙ্ক কত আছে 20, এখানে 0 আছে, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা আমরা 5 দ্বারা বিভাজ্য করতে পারবো, মানে ভাগ করতে পারবো, এটা বিভাজিত হবে 4 5 20 এটা হলো। আর যদি এখানে 25 থাকতো তাহলে এখানে কি দেখো, এখানেও আমাদের কি আছে একক স্থানীয় অঙ্ক কত আছে 5 আছে, তাহলে এটাও আমরা 5 দ্বারা বিভাজ্য করতে পারবো, 5 5 25। তাহলে আমরা 2, 3 এবং 5 দ্বারা বিভাজিত অঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা বুঝলাম। এবার আসছে একটি সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথমটিকে অন্যটি কি বলা হয়, গুণিতক বলা হয়। যেমন দেখো 3 কে যথাক্রমে 1, 2, 3 দ্বারা গুণ করার মাধ্যমে আমরা কি পেয়েছি, 3-এর গুণিতক 3 পেয়েছি, 6 পেয়েছি 3 2 3 1 3, 3 2 6, 3 3 9, এইভাবে আমরা কি সংখ্যাগুলো গঠিত হয়েছে, এই গঠিত সংখ্যাগুলোকে কি কি বলা হয়, 3-এর গুণিতক বলা হয়। তাহলে আমরা 3-এর গুণিতক, 3-এর গুণিতকটা বের করার প্রসেসটা আমরা দেখে নিলাম। এরপরে আমাদের থাকবে আমাদের মানের সঙ্গে যে শীটটা থাকবে সেই শীটে আমাদের আরো অনেক বিস্তারিত অংশগুলো যাবে, যেগুলো আমার এখানে এতগুলো দেখানো দেখানো হয় নাই, মানের সঙ্গে শীটে তোমরা বিস্তারিত জিনিসগুলো পাবে। মৌলিক সংখ্যা দেখো, মৌলিক সংখ্যার জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বরে কি আছে, 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোন গুণনীয়ক নেই সেগুলোকে কি বলে, মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যা হচ্ছে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও ওই
ওই সংখ্যাটি ছাড়া অন্য কোন এর কোন গুণনীয়ক নেই। আর যৌগিক সংখ্যাতে যৌগিক সংখ্যাকে একের চেয়ে বড় দুই যেসব সংখ্যার এক ওই সংখ্যাটি ছাড়া অন্তত একটি গুণনীয়ক থাকে। শিক্ষার্থী বন্ধু দেখো 10 নম্বরে কি বলছে, একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য অন্তত একটি গুণনীয়ক আছে সেগুলো কি বলছে, যৌগিক সংখ্যা বলছে। যেমন 4, 6, 8, 10, 12 এরকম আমাদের চলতে থাকবে, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা যেগুলোকে আমরা নিঃশেষে কি ভাগ করতে পারি। এই অধ্যায় থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, যেমন লসাগু এর পূর্ণরূপ জানতে পারবো। লসাগু এর আমরা বইয়ে দেখবে তোমরা খেয়াল করবে লসাগু একসাথেই কিন্তু আছে। এটা আমরা বড় ক্লাস গুলাতে খেয়াল করি যেগুলাতে একটা করে ডট দেওয়া থাকে, কিন্তু আমাদের পাঠ্যপুস্তক ইয়েতে ক্লাস ফোর এর পাঠ্যপুস্তকে এটা লসাগুটা এইভাবে আছে। লসাগু এর পূর্ণরূপটা হবে লঘিষ্ঠ লঘিষ্ঠ থ হবে কিন্তু এটা ট না, লঘিষ্ঠ সাধারণ সাধারণ লসাগুতে হবে গুণিত লঘিষ্ঠ সাধারণ গুণিত, আর গসাগুতে হবে গরিষ্ঠ গ রয়রসেই মধ্যাহ্ন সরকার যুক্ত গরিষ্ঠ সাধারণ গুণিত গুণনীয় হবে। লসাগুতে হবে গুণনীয় আর লসাগুতে হবে গুণিত, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে লসাগুতে হবে গুণিত আর গসাগুতে হবে গুণনীয়। তাহলে আমরা লসাগু এবং গসাগু পূর্ণরূপটা আমরা জেনে নিলাম। 1 থেকে 100 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা কতটা জানলাম, 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আবার এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত তাহলে কয়টা থাকবে, 2, 3, 5, 7 কয়টা হলো, 1 থেকে 10 পর্যন্ত 2, 3, 5, 7। তাহলে আমরা এই অধ্যায় থেকে অনেক কিছুই জানতে পারলাম, এর বিস্তারিত এটা বিস্তারিত জানবো আমরা যখন ক্লাসে কোষে দেখানো অঙ্ক করবো, সেখানে আমরা গুণিত নির্ণয় করা শিখব, তারপরে গুণনীয়ক নির্ণয় করা শিখব। আমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করবো, আরো কোষে দেখানো অঙ্ক করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে যখন হচ্ছে যখন আমরা পরবর্তী ক্লাসে কোষে দেখানো অঙ্ক করব তখন এর বিস্তারিত জিনিসগুলো আমরা ফলো করব এবং কোষে দেখে সেটা প্রমাণ করব। তো আমরা পরবর্তী ক্লাসের জন্য তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে প্রাথমিক আলোচনাতে যে জিনিসগুলো জানলাম এগুলো আমরা একটু ভালোভাবে বাসায় চর্চা করব এবং বারবার করব, করলে আমরা কি করব জানতে পারবো, এটা সম্বন্ধে জানতে পারবো। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু ভালো করে খেয়াল করবে আর পাঠ্য বইটা একটু দেখবে, বইয়ের মধ্যে আরো অনেক কিছু বিস্তারিত দিয়ে আছে সেটা। আর নেক্সটে আমরা যাচ্ছি নেক্সটে আমাদের ক্লাস 1 আছে 6 অধ্যায়ের উপরে, তো পরবর্তী ক্লাসের